নমস্কার, আমি শেফালি অধিকারী, কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমি ছোটবেলায় আমার সমস্যা হতো একটু শ্বাসের, তো আমি ডাক্তারকে দেখালাম। ডাক্তার বলল আমার হাটের ফুটো আছে, তো সেখানকার ডাক্তারই বলল আমার মৌ ম্যাডামের সঙ্গে দেখা করতে। আমরা কুচবিহার থেকে মৌ ম্যাডামের সঙ্গে কলকাতায় দেখা করতে আসছি, তো এখানে এসে তো আমার বাইকো সার্জারি হয়ে যায়। হওয়ার পর এখন আমি সুস্থ আছি। আগে আমি নাচ করতাম, এখন আমি নাচ করতে পারি না। খেলতাম, ফুটবল খেলতাম, কিন্তু এই হওয়ার পর আর খেলতে পারি না। কিন্তু এখন সার্জারি হওয়ার পর মনে হচ্ছে কয়েকদিন পর আমি খেলতে পারবো। ইয়ং গার্ল শেফালি অধিকারীর জানা ছিল যে ছোটবেলা থেকে হাতে একটি ছিদ্র আছে। হাতের উপরের চেম্বারের মাঝখানে ছিদ্র, যাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা এএসডি। কিন্তু ওর জানা সত্ত্বেও যেহেতু অতটা অ্যাওয়ারনেস নেই যে হার্টের ফুটো সম্বন্ধে, সেই জন্য ও হয়তো সেই ট্রিটমেন্টটাতে অতটা এগিয়ে আসে না। পরবর্তীকালে যখন ওর প্যালপিটেশন শুরু হয়, তখন ও বুঝতে পারে যে হাতের ওই ফুটোটাকে এবার হয়তো চিকিৎসা করা প্রয়োজন। ও আমাদের কাছে আসে, আমরা ইকো করে দেখতে পাই যে একটি ফুটো সত্যি আছে ওর হার্টের উপরের চেম্বারের মাঝখানে, এবং সেটিকে চারপাশে একটিখানি শক্ত রিম বা টিস্যু আছে, যার ফলে সেটি এইচডি ডিভাইসের মাধ্যমে, মানে হচ্ছে একটি বোতামের মাধ্যমে বন্ধ করা সম্ভব। আমরা ওর ওপেন হার্ট সার্জারি অ্যাভয়েড করে পায়ের শিরার মধ্যে দিক দিয়ে গিয়ে বোতামের সাহায্যে সেটা বন্ধ করে দিই। ও খুবই খুশি, কারণ হচ্ছে ওর বুকে কোনো কাটা দাগ নেই, এখন ও সম্পূর্ণ সুস্থ আছে।